পয়লা জুলাই প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব। এই উপলক্ষে শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে একটি স্মরণ সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ও বহরমপুর টাউন কংগ্রেসের নেতাকর্মীরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে শত ব্যস্ততার মাঝেও বাংলার রূপকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হল মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। বিনয় রায়ের রিপোর্ট, NTVWB। সারা বাংলার রূপকার যাকে আমরা বলি, প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন। বিধানচন্দ্র রায় এমন একজন ব্যক্তিত্ব যার জন্মদিন এবং মৃত্যুদিন একই দিন। গরিবের বন্ধু, দক্ষ প্রশাসক, নিরহংকারী একজন মানুষ, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, আজও তার স্মৃতি অমলিন, তার কাজ এখনও আমাদের কাছে পাথেয়। আপনি যেখানেই তাকিয়ে দেখবেন আজকে সল্টলেকের মতো নগরী, কল্যাণীর মতো নগরী, দুর্গাপুর থেকে শুরু করে সব কিছু তারই হাতে তৈরি। তিনি যখন বাংলার মুখ্যমন্ত্রী হন তখন এই সময়ের মতো এত রাজকোষ ছিল না, এরকমভাবে এত অনুকূল পরিস্থিতি ছিল না। কেবল দেশ স্বাধীন হয়েছে, চারিদিকে অনাহার, বাংলাদেশ থেকে লোক এখানে আসছে, তাদেরকে আশ্রয় দেওয়া, ন্যূনতম অর্থের মধ্যে রাজ্য চালানো, ফলে এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এরকম একজন নিঃঅহংকারী, একজন এত বড় ডাক্তার, যিনি রানীরও পর্যন্ত তিনি চিকিৎসা করতেন, লন্ডনের রানীর, এরকম একজন মানুষ যিনি পশ্চিমবাংলার রূপকার আমরা বলে থাকি ডক্টর বিধানচন্দ্র রায়। আজকে তাকে আমরা গভীর তাকে শ্রদ্ধা করছি, তাকে আমরা স্মরণ করছি। আমরা বলতে চাইছি তোমার কর্মপন্থাই হোক আগামী দিনের আমাদের কর্মলক্ষ্য। জেলা কংগ্রেস কার্যালয়ে আজকে আমাদের এখানে মাল্যদান করবেন সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি। স্বাভাবিক কারণেই একটা নির্বাচনে সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও জেলা কংগ্রেস ভবনে
এই অনুষ্ঠানটা হচ্ছে মালদানের মধ্য দিয়ে।